মঙ্গলবার মধ্যরাতে জরুরি ভিত্তিতে পোস্ট করেছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। জানিয়েছিলেন তাঁর বোন ডেঙ্গিতে আক্রান্ত, এ পজিটিভ রক্ত চায়। অভিনেতার আবেদনে সাড়া দিয়ে অনেকেই রক্ত দিতে এগিয়ে এসেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মঙ্গলবার রাতে মৃত্যু হয় সাহেব চট্টোপাধ্যায়ের বোনের। ফেসবুকের পাতায় রক্তদাতাদের ধন্যবাদ জানানোর সঙ্গে বোনকে হারানোর খারাপ খবরটিও জানান অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। লেখেন, বেলভিউতে ভর্তি হওয়া আমার ছোট বোন পিয়াসী চট্টোপাধ্যায়ের জন্য এ পজিটিভ রক্তের ব্যবস্থা করার জন্য আমি শেষ পোস্টটি করেছিলাম গতকাল। আমি প্রত্যেক রক্তদাতাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে, আমার বোনকে বাঁচাতে বহুদূর থেকে এগিয়ে এসেছিলেন। কিন্তু আমি আপনাদের অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি, বোন আর নেই। আমি বিধ্বস্ত। ডেঙ্গু ওকে 3 রাতের মধ্যেই কেটে নিল, তাই ওর জন্য আমার আর কোনো রক্তদাতার প্রয়োজন নেই। আপনারা ওর অনন্ত সুখ এবং শান্তির জন্য প্রার্থনা করুন। ওম শ্রী সাইরাম। সাহেব চট্টোপাধ্যায় এই পোস্ট নেটপাড়ায় অনেকেই সমবেদনা জানিয়েছেন। জানা যাচ্ছে সাহেবের ওই বোন আসলে তার মাসির মেয়ে। তবে ছোটবেলায় বাবা মাকে হারানোর পর পিয়াসী সাহেবের মায়ের কাছেই বড় হন। বোনের মৃত্যুর প্রসঙ্গে সাহেব জানান, বুঝতেই পারলাম না যে কী ঘটে গেল, দুদিনের মধ্যেই সব শেষ। আমার মাসির মেয়ে আর আমি একসঙ্গেই বড় হয়েছি, ও 2 মাসের মেয়ে আছে। ওই মেয়ে আমার মাকে দেখানোর জন্য দিল্লি থেকে কলকাতা এসেছিলেন, মাত্র 40 বছর বয়স। হঠাৎই ডেঙ্গু ধরা পড়ে গেল, মাল্টি অর্গান ফেল করে গেল, কী ঘটে গেল কে জানে। জানা যাচ্ছে সাহেবের 2 মাসের ভাগ্নিকে আপাতত রাখা হয়েছে সাহেবের বন্ধু স্ত্রীর কাছে। অভিনেতার ভগ্নিপতি নয়ডার একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত। বোনের আচমকা মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত সাহেব।